সবজ গম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াত না যায়ে আকা দিদার আতা করনা। নবীর দিদার যারা চাই সবাই চিৎকার দি বলি আমিন। সবজে গম্বুজ বলে মঞ্জুর দোয়া করনা, হে সবুজ গম্বুজ ওয়ালা নবী আমাদের দোয়া আপনি মঞ্জুর করুন। নবী পাকের গম্বুজ সবুজ, আমাদের আওলাদের রসুলের গম্বুজের কালার কেমন সবাই দেখছেন তো? সবাই দেখেন না জান্নাতি মানুষের পোশাকটা কোন কালার হবে? সবুজ কালার। মোহব্বত হন আলহামদুলিল্লাহ। যাব না যা রোশন মেরে দুবত কো লিল্লাহ জরা করনা জব ওয়াত না যায়ে আকা দিদার আতা করনা। আল্লাহুম্মা সাল্লি সবাই কর আমিন। নবীর ডাকে যাইতে চান না? ইয়া মুস্তফা প্লিজ কল মি ডে, ইজ নট টু ডে দেন মে বি সাম ডে, ইউ আর দ্য মাস্টার অফ হারাম, উই আর দ্য বিগার অফ হারাম, ইউ আর দ্য মাস্টার অফ হারাম, উই আর দ্য বিগার অফ হারাম, ইয়া মুস্তফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টু ডে দেন মে বি সাম ডে। সিল্লা কন আমিন। This night as day as deep, Allah will open his door of rahmat. রাত্র যত গভীর হয় আল্লাহ পাক তার রহমতের দরজাগুলো তত খুলে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মামলা হয় না? সুবহানাল্লাহ। সিল্লা কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব কম না বেশি? বেশি। কত বেশি? অনেক। বুখারী শরীফের লাস্ট হাদিস, সাকিলাতানে ফিল মিজান, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম পড়ে, শাশুড়ির ময়দান থেকে জান্নাতে যাওয়ার জন্য তার মিজানের পাল্লা যতটুকু নেকির প্রয়োজন, এখানে 10,000, 20,000, 10 কোটি, 20 কোটি কোনো হিসাব নাই, আপনার যা প্রয়োজন ততটুকু নেকি দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। পিছনের বাইদের মনে নেকি দরকার নাই, সামনের লোকের দায়িত্ব, ওরা নেক সামনে নিয়ে আগে জান্নাতে চলে যাক, আমরা পিছনে পিছনে আসবো। আসতে হলো সুবহানাল্লাহ দরকার আছে কিনা? সামনের লোক কম বলান, পিছনের লোকের বেশি বলান তো সুবহানাল্লাহ। না রতে পানি নেই, রত নেই না? এবার সবাই বলুন আল্লাহ। এই জবানটার মালিককে শিল্লা এখন আল্লাহ পাক আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, ঠিক কিনা? গভীর রজনীতে আল্লাহকে ডাকতে কেমন লাগে? কত ভালো লাগে। পৃথিবীতে এই টাইমে রাত্র 3টা বাজে যদি কোনো ফকির দরজায় আঘাত করে বলে আমি কিছু ভিক্ষা চাই মালিক আমাকে ভিক্ষা দেন, নিচ্ছি 3 হাত লম্বা লাঠি নিবে, কথা বলো ঠিক কিনা? এত গভীর রাত্রে তুমি আসছো আমার ঘুম ভাঙতে, আর জায়গা পাইলে না, টাইম পাইলে না, কিন্তু আমার দয়াল আল্লাহ কেমন মালিক, উনি বলেন গভীর রাত্রে পৃথিবীর মালিক রাগ হয়ে যায় তার ঘুম ভেঙ্গে দিলে, আর আমি মালিক এমন আল্লাহ যত গভীর রজনীতে আমাকে ডাক দেয় আমি মালিক তত বেশি খুশি হই। কথা ঠিক কিনা? চিল্লাকন। আমাদের প্যান্ডেলটা 4 ভাগে বিভক্ত, এখানে মাঝখানে যে বাসগুলো রয়েছে আমার বামে, আপনারা একটু চুপ থাকবেন, আপনারা কোন তো আল্লাহ ঘুমে রয়েছে তো কইবে কেনা? ওই পাশে ঘুমে রয়েছে 50% মানুষ, সবাই গান আল্লাহ। তারপরে মিডল চ্যানটা বলেন তো আল্লাহ,
একটু স্ট্রং মনে হয়। রাতারা অধিদার দাঁড়িয়ে আছেন, আপনারা সব ডাইনে বলুন তো আল্লাহ। এবার সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহ, এক সুরে সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সুয়ান্নতম পবিত্র উরুস নববী সুন্নি মহাসমাবেশ
চাঁদপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ ইমাম রাব্বানি দরবার শরীফ আয়োজিত এই মাহফিলের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে এই তিন চার থানায় টিভি সেটের সামনে যে বন্ধুরা বসে আছেন, আপনাদেরকে সহ এই শ্রোতাবিন্দু প্রত্যেকের নিকট আমার আরজ থাকবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে রসুল। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রসুলের প্রতিষ্ঠিত মাহফিল, আবার সভাপতিকে কথা বলেন না, আওলাদে রসুল দুই দিক দিয়েই আমার নবী পাকের সাথে সম্পর্ক আছে কিনা, জোরে বলেন আছে কিনা। আমার একটা মুর্শিদের কথা খুব বেশি মনে পড়ে, আমার এক আপন কাকা উনি লিখেছেন, আমার মুর্শিদ কেবলা শুয়ে আছে মুজাদ্দেদ নগরে, এখান থেকে তার লাগাইছে মদিনা শহরে। কথাটা বড় হক কিনা? মুর্শিদ কেবলা শুয়ে আছেন মুজাদ্দেদ নগরে, এখান থেকে তার লাগাইছে মদিনা শহরে। বায়াতে রসুল পাইছি মুর্শিদ তোমার উসিলায়, নবীর তারের সংযোগ দিও আমার পিঞ্জিরায়, মরণকালে দেখা দিও ভুলিও না আমারে, এখান থেকে তার লাগাইছে মদিনা শহরে। চিল্লা এখন আমার হামা বন্ধুরা, আমি আমার আলোচনার মধ্যে কোনো ভূমিকার আয়াত হাদিস কিছুই পড়ি নাই, সংক্ষেপ একটা আয়াত বলবো, মুর্শিদ কাবলা আসা পর্যন্ত আমরা একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, কি রাজি আছেন? আর হুজুর আসলে কি কান্না বন্ধ? কান্না কি বন্ধ? অনেকের অনেক মানুষ বলে আমি কান্দি হুজুর কিন্তু চোখে পানি আসে না, কান্নার জন্য কি চোখে পানি আসা শর্ত নাকি? বলুন না শর্ত নাকি? আমাদের হৃদয়টা তো কাঁদে আসলে নবীকে দেখার জন্য, কথা বাস্তব কিনা ভাই? আল্লাহ পাক আমার রসুলকে কি বলে ডাকতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, অর্থ হলো হে সাদুরওয়ালা নবী। সত্যি কি আমার কাছে সাদুর আছে? ভাই কার কাছে সাদুর আছে হাত তুলেন তো, সাদুর এই সাধু ছাড়া হাত তুলেন না, যার কাছে সাদুর আছে, সাদুর আছে তো, সাদুরের কথা কোরআন শরীফে আছে, সুবহানাল্লাহ। কেন আমাদের যে এই সাদুর, এই সাদুরের বেল নাই, এটার কথা কোরআনে থাকতো, আমার ডায়েরি তো লেখা নেই, কিন্তু আমার নবীজির সাধু লৌহে মাহফুজের কিতাব কোরআনে লেখছে কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। তাহলে বুঝা গেল নবীর সাদুরের মতো একখান সাদুর পৃথিবীতে কারো না, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও সাদুর গায়ে দেওয়া নবী, শীতকালে আমরা সাদুর গায়ে দিই ঠিক কিনা? আমার নবী সাদুর গায়ে দিছে গরমকালে। কোন কালে? জোরে বলুন, কারণটা কি? আল্লাহ পাক কোরআনে ফরমান, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহ হলো রহমান, আল্লামাল কোরআন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কোরআন শিখাইলেন, খলাকাল ইনসান, তারপরে ইনসানি সুরুত, মানবীয় সুরুত দিলেন, সুবহানাল্লাহ। বলুন কোরআন শিখাইছে কে? কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আল্লাহর হাবিব হেরা পর্বতের গুহায় এমন জায়গায় বসলেন যেখান থেকে কাবা ঘর দেখা যায়, বসে তো আল্লাহর নাম তসবি পড়ছে, একটু পরে কাবার দিকে তাকায়, আবার তসবি পড়ে, কাবার দিকে তাকায়, তসবি পড়ে। জিব্রাইল আমিন মানুষের শুরুতে নবীজির দরবারে হাজির হলেন, আমার নবীজিকে আঞ্জা করে ধরলেন, কোলাকুলি দিলেন আর বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। সুবহানাল্লাহ। কোন আমার রাসূল পড়েন না, আবারও বলে ইকরা, নবী আপনি পড়ুন, নবী এবারও পড়েন না, ইকরা, হুজুর আপনি পড়ুন, এবারও পড়ে না। জিব্রাইল বুঝে গেছে যে আমি তো হুজুরের খাদেম, খাদেম কি মালিক কি পড়াইতে পারে ঠিক কিনা? এই জায়গার মধ্যে কিছু মুফাসসর, মুফাসসর বুঝুন না, মুফাসসর না মুফাসসর তাফসীর করে, জিব্রাইল আমিন নাকি আমার রসুলকে পড়াইতে বলছে, আর রসুল বলছে আমি পড়তে জানি না, কত নম্বরের বেকুব হইলে এই কথা বলতে বলে রসুল পড়তে জানে না। আপনারা কি বলেন, রসুল পড়তে জানে? জানে, জানে, শুধু পড়তে জানে না, আমার নবী কেন পড়েন নাই? মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কেরাম এই জায়গাটা নিয়ে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছেন যে আমার রসুল তো জিব্রাইলের কথা পড়তে পারে না, জিব্রাইল নবীর খাদেম, পৃথিবীতে নবীর কোনো শিক্ষক নাই, নবীর শিক্ষক স্বয়ং কে? আল্লাহ।
আল্লাহ পাক তো আগেই বলেছে আর রহমান, প্রথম কাজ হলো আমি আল্লাহ দয়াবান, এরপরে আল্লামাল কোরআন, দ্বিতীয় কাজ হলো আমার হাবিবকে কোরআন শিক্ষা দেওয়া, খালাকাল ইনসান, তারপরে কাজ হলো আমার রসুলকে মানবীয় কবর দেওয়া। ইনসানের সুরত দেওয়ার আগেই আল্লাহ পাক আল্লাহ রসুলকে কোরআন শিখিয়ে দিয়েছে। এবার তিনি বলেছেন বুইস্ত মুআল্লামান আই ক্যান টু দিস ওয়ার্ল্ড দ্যাটস দা ইকেস গ্রেটেস্ট টিচার ফর অল নেশন বাই পাওয়ার অফ আল্লাহ টু জাজমেন্ট ডে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে আগমন করেছি, সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ, আমার নবী শিক্ষক, এলেম কম না বেশি? সূরা কয়, আমার নবী বলে জিব্রাইল পড়াইছে, জোরে কর নাউজুবিল্লাহ, বরং জিব্রাইল আমার নবীর কাছে আল্লাহর মেসেজ দিয়েছে। রসুলে পাক ফরমান আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আই এম সিটি অফ নলেজ এন্ড আলি ইজ ডোর অফ দ্যাট নলেজ, আমি হলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। কোন আলেমের শহর? তাফসীরে জালাল শরীফের হাসিয়ার মধ্যে পেয়েছি, যিনি বলেছেন রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবঈন মারাতান ফি হায়াতি, আই সো মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন মাই লাইফ ইন কন্ডিশন অফ স্লিপিং, ইন কন্ডিশন অফ স্লিপিং 70 টাইম ফর রাইটিং অফ দা তাফসীর অফ দা হোলি কোরআন। নবী পাকের জবান মোবারকের কোরআনুল কারিমার হাদিস শরীফের বয়ান অনুযায়ী জালালউদ্দিন সুয়ুতি বর্মণ, আমি তাফসীরে জালাল লেখার কারণে আমার জিন্দগিতে আমার রসুলকে 70 বার স্বপ্ন দেখেছি। উনি ফতোয়া দিয়েছেন আল্লামাহুল্লাহু তাআলা বি জামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাবারাকা তাআলা আল্লাহর হাবিবকে শুধু দুনিয়ার এলেম নয়, দুনিয়া এবং আখিরাতের যত গায়েবের খবর আছে সমস্ত খবর আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। আমাদের দেশের শিক্ষক বন্ধুরা ছাত্রদেরকে পড়ান, একটা বই পড়ে শিক্ষা গ্রহণ করো আর একটা সফর করে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা সফর হয় কিনা বলেন না, হয় কিনা? কেউ যা কক্সবাজার, কেউ যা ঢাকা, এদিক সেদিক যায়, শিক্ষা সফর কেন হয়? আপনি একটা বই পড়লেন লালবাগ কেল্লা, চার পাঁচ দিন ধরে মুখস্থ করলেন, এক সপ্তাহ পরে আবার ভুলে গেলেন, কিন্তু যিনি লালবাগ কেল্লা নিজে গিয়ে দেখে আসবে সে কি কোনোদিন ভুলবে? বলুন ভুলবে? আল্লাহ বলে আল্লামাল কোরআন, আমি আমার নবীকে কোরআন শিখাইলাম, এই কোরআনে সাত আসমানের খবর আছে, সাত জমিনের খবর আছে, জান্নাতি এলেম আছে, জাহান্নামের এলেম আছে, সাদ্দাতুল মুনতার এলেম আছে, লাউহে মাহফুজের এলেম আছে, আরশে কুরসির এলেম আছে, লামাকানের এলেম আছে, খোদার খোদাইত্বের মধ্যে যত কিছু প্রয়োজন পবিত্র কোরআনুল কারিমে সমস্ত এলেম আছে। আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আমার রসুলকে আমি কোরআন দিয়ে শিক্ষা দিলাম, এটা তো হাতে কলম হলো না, আল্লামা বিল কালাম এবার হাতে কলম শিক্ষা দিলাম, এইবার আমার রসুলকে সরাসরি দেখাইতে হবে। মেরাজের রজনীতে আসমানে উঠাইয়া বললেন, আমি আসমানের কথা কোরআনে বলেছিলাম, ওয়াজালনা সিদাদা ওয়াজালনা সিরাজা ওয়া হাজা, আমি আসমান বানাইছি, আসমানের মধ্যে চন্দ্র সূর্য দিয়েছি, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি সাতটা আসমান বানাইছি, কোরআনে মেসেজ দিয়েছি নবী, মেরাজের রাতে আজকে আসমান আপনারা দেখাইয়া দিলাম, কোরআনে যে আসমানের মেসেজ দিয়েছি এটা হলো সেই আসমান, সুবহানাল্লাহ, সাদ্দাতুল মুনতাহার মেসেজ কোরআনে দিয়েছি এটা সেই সাদ্দাতুল মুনতাহা, লওহে মাহফুজের মেসেজ কোরআনে দিয়েছি এটা লওহে মাহফুজ, আরশ কুরসির মেসেজ কোরআনে দিয়েছি এটা আরশ কুরসি। নবী আপনাকে কিতাবের এলেম দিলাম, এইবার সবর করে আলেম শিখাইলাম, কোরআনুল কারিমে হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাল্লাহর মেসেজ দিয়েছি, মেরাজের রজনীতে লামাকানে আপনি আমার দিকে তাকাইয়া দেখেন, সমস্ত কিছু দেখাইলাম কোরআনের মাধ্যমে, বাস্তব দেখাইলাম কোরআনের মাধ্যমে আল্লাহর মেসেজ দিয়েছি, এইবার আমার দিকে তাকাইয়া দেখেন, এই হইলাম আমি আল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ, দেয়ার আর সিক্সেস বুক অফ হাদিস হুইজ বুক আর সিয়াসিটা ওয়ান সিটেবল বুক ইজ মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহ হাবিব বলেন রাইতু রাব্বি বি আইনি ওয়া বি কলবি মাররাতাইন, আই সো মাই লর্ড বাই মাই আই এন্ড বাই মাই হার্ট টু টাইম ইন নাইট অফ মেরাজ অর সিলিয়ানলি, সরাসরি আমি আমার রব আল্লাহকে মেরাজের রজনীতে দুইবার দেখছি, দুইবার, আল্লাহ কাছের থেকে না দূর থেকে, কাছ থেকে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, জোরে গান সুবহানাল্লাহ, দুইটা তনুক যত কাছে তার থেকে আরো কাছের থেকে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি এত কাছের থেকে দেখছে, দূরের থেকে দেখছে? দূরের থেকেও দেখেন নাই, দেখেই নাই, দেখেনি নাই, একটু নূরের তাজাল্লি দিল তাও তুর পাহাড় জলে পড়ে সারগার মুসা নবী বেহুশ,
আরশ আজিমে আমার নবী আল্লাহকে দেখছে কি বেহুশ হয়েছে নাকি? শুনছেন কেউ বেহুশ হয়েছে না? সেখানে উম্মতের মায়া কেঁদেছে, পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার নবী কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত, বেহুশ হলে কি এটা সম্ভব? শেষ বলার মতো বলে আল্লাহ দিলা তো বেশি, আমি কমে ফেললাম মুসা নবীর পরামর্শে, এখন আমার উম্মতের সওয়াব তো কমে গেল। আল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমার বাজেট যেটা, কাজ কমলেও বাজেট কমে না। চাঁদপুর থেকে কুমিল্লা রোড যদি 200 কোটি টাকা বাজেট হয়, হঠাৎ করে যদি প্রচার হয়ে গেল হাজির উজদাররা দরবার শরীফের পাশে দিয়ে রাস্তাটা ভালো আছে, এদিকে 2 কিলো কাজ করার দরকার নাই। সরকার যদি ঘোষণা দেয় ঠিক আছে রাস্তা 2 কিলো কমে গেছে তো টাকা কমাতে হবে, টাকা 20 লাখ কমাইয়া দিলাম তাহলে তো বাজেট সমান সমান হবে। আল্লাহ বলেন না, এটা পৃথিবীর মানুষের বাজেট চিন্তাধারা করে কমাইতে পারে, আমি 50 ওয়াক্ত বাজেট করেছি, বাজেট ঠিক থাকবে। আপনার উম্মতের কর্ম কমে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। আল্লাহ আরে জোরে কেন না সুবহান আল্লাহ। তাহলে আমাদের বাজেট কি কম না বেশি? এখন কম না বেশি? আল্লাহ হাবিব চাদুরওয়ালা মনে আছে তো? কিওয়ালা চাদুরওয়ালা, কোরআন শরীফ আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর আমি তো আপনারে পড়াই না, আপনারে আল্লাহ মালিকই পড়ায়, যেই মালিক আপনাকে সৃষ্টি করেছেন ওই মালিকের নামে আপনি পড়ুন। এইবার নবী পড়া শুরু করছে, জিব্রাইল 3 বার চেষ্টা করলো পারলো না, যখন মালিকের নাম আসলো তখন আমার নবী পড়া শুরু করলেন, চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজির হলো, আল্লাহ হাবিবের শরীরে চিকন ঘাম দিল, নবীজি কাঁপতে কাঁপতে বাড়িতে যায় বলে জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আমাকে চাদর দিয়ে জড়াইয়া ধরো। কেউ কেউ তাফসীর করে খাদিজারে নাকি বলছে খাদিজা আমারে সাদুর দাও, সাদুর দাও না, আমারে সাদুরও দাও, সাদুর দিয়া জড়াইয়া ধরো। কারণ কি জানেন, শুধু চাদর দিলে শীত কমবে না, এই চাদরের সাথে আরেকটা মানুষটাকে জড়াইয়া ধরতে হবে। বাবা খুব জ্বর উঠছে বুঝি আপনার, আপনি বাবাকে ল্যাপ দিলেন কাঁপুনি কমে না, কম্বল দিলেন কমে না, এবার নিজেও বাবাকে আঞ্জা করে ধরেন, ধরেন কিনা ভালো করে ধরলেন আমার নবী পাকের কাঁপুনি খাজিয়াতুল কোবরা ধরে বলে হুজুর আপনি এভাবে কাঁপতেছেন, চেহারার দিয়ে নজর দিয়ে দেখ আমি পেয়ে গেছি। আখিরি নবীর চরিত্র এমন হবে, আখিরি নবীর পাওয়ার এমন হবে, কোরআন যখন আসবে তখন চিকন ঘাম দিবে, চেহারা লাল হয়ে যাবে। খাদিজা তৌরাতের মধ্যে এই খবর পেয়ে বলেছে হুজুর আপনি ভয় পাবেন না, আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এরপরও আমার নবী চাদরটা এভাবে লম্বা করে মুড়ে দিয়া রাস্তা দিয়া হাঁটে, আল্লাহ পাক বলে আইয়ুহাল মুজাম্মিল ও চাদরওয়ালা নবী। আমাদের দেশে ছাতা মাথা দিয়ে এক বন্ধু হাঁটে, নাম জানি না, ছাতাওয়ালা ভাই, ও ছাতাওয়ালা ভাই, বলেন কিনা কথা বলো না, বলেন কিনা, লাল টুপি মাথায়, এই লাল টুপিওয়ালা ভাই আপনি কেন তাকে এভাবে ডাকেন, তার নাম জানেন না, ছাতাওয়ালা ভাই করে ডাকতেছেন? আচ্ছা বলেন তো আল্লাহ পাক আমার নবীর নাম জানেনি? আরে যিনি নাম রাখলো উনি বুঝি জানে না? আমার নবীর নাম রাখবেন কে? আল্লাহ। নবীর নাম আল্লাহ জানে কি না? জানে না। আল্লাহ নবীর নাম জানে, মুহাম্মদ আহমদ মুস্তফা মুর্তাদা এগুলো নবীজির নাম, ঠিক কি না? জানে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও সাদরওয়ালা নবী, এটা হলো প্রেমের সুর। এটা কিসের সুর বলুন না, কিসের সুর? প্রেমের সুর। আমার নবী খুশি হয়ে গেলেন, বলুন হুজুর আপনি চাদর গায়ে দিলে হাঁটলে কি হবে? গভীর রজনীতে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, আপনার এই নামাজ তাহাজ্জুদের নামাজ পরজ ছিল এক সময়, এখন থেকে আর পরজ নয়, আমি এটা নবল করে দিলাম। আপনার পাগুলো ফুলে যায়, হুজুর আমি আল্লাহর কষ্ট হয়, আপনি এত কষ্ট করেন কেন? কমে আনেন নামাজ, কম পড়েন, সূরা মুজাদিল পড়লে পাবেন পুরো তাফসীরে, নামাজ আপনি কম পড়েন, আল্লাহ রসূলকে কয় নামাজ কম পড়েন, আমার নবী বাড়াইয়া পড়ে। আর আমগুলো কয় বড় পাঁচ হত্ত, আমরা 6 মাসে যাই নিয়ে করতো, আমরা নামাজ চাই, কারণ এই নামাজ পড়া আমার নবীর কর্ম। ভাই কথা ঠিক? চিল্লা এখন কথা ঠিক? কয় ওয়াক্ত? মাসে না বছরে? হ্যাঁ দৈনিক, এমনি কে জানি মাসে কম গেছিল, দৈনিক কয় ওয়াক্ত? কে কে চাই? এ ছাত্রওয়ালা দেখুন আত্মন, কে কে কয় ওয়াক্ত? জবান খুলে দেন কয় ওয়াক্ত? ইমাম আব্বায় দরবার শরীফ
এটা আদবের দরবার, নামাজের দরবার, রোজার দরবার, হজের দরবার, যাকাতের দরবার, পর্দা পশুদের দরবার। এখানে না আছে বেশি না আছে কম, আমরা কোনটা ছাড়বো না আবার অতিরিক্ত কিছু করব না। যাক আমার বন্ধুরা, আল্লাহ তাবারাকা তাআলা আমার নবীজির শানে কি বলেছে, কোরআনুল কারীম শিক্ষা দিছে কে? আল্লাহ। বলুন না কে? এরপরে বলেন আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি। আমি তাকে শুধু এলেম শিখাইলাম, এটা দ্বারা তো ধর্ম চলবে না যদি ওয়াজ করতে না পারে। এলেম আছে কিছু বলতে পারে না তাহলে কি চলবে নাকি? এখন আল্লাহ বলে আল্লামাহুল বায়ান, আমি ওনাকে বয়ানও শিখাইছি। সুবহানাল্লাহ। কেমন বয়ান? লক্ষ লক্ষ মানুষ আরাফাতের ময়দানে বিদায় হজের বাসনে আল্লাহর হাবিব একটি পাথরের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। তিরমিজি শরীফ, আবু আবে মানাকেব, সিবতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম প্রমাণ, নবীজি একদম কাছে যিনি থাকতেন উনি যেরকম হুজুরের কথা বুঝতেন, লক্ষ লক্ষ মানুষের পিছনে যিনি উনিও নবীর ভাষা এরকম ক্লিয়ার বুঝতেন। আর আমরা একটু পরে বলি মাইক বাড়াও, মাইক বাড়াও, মাইক বাড়াও, কারণ আমাদের ভাষা নবীর মতো এত সুমিষ্ট না, এত সুন্দর না। রবি পাকের কণ্ঠটা ছিল সবার থেকে আলাদা, যেমন সমস্ত বাদ্যযন্ত্রের মধ্যে বাসার বাসির সুর আলাদা, কথাটা ঠিক কিনা? সমস্ত বাদ্যযন্ত্র এত দূরে যায় না, রাত্র তিনটা বাজে যদি আপনি গড়ের সালে দাঁড়ায় বাসের বাসি বাজান, এলাকার চার মাইল পাঁচ মাইল সবাই শুনবে, এটা শুনতে একটু স্বতন্ত্র আলাদা, সবাই কান ধরে কে রে বাসি বাজাইল? আল্লাহর হাবিবের সুর মুবারক, কণ্ঠের আওয়াজ মুবারক, সমস্ত মানুষের সাইড ছিল আলাদা, উনি যাই বলতেন তাই মানুষ মনোযোগ দিয়ে শুনত। সুবহানাল্লাহ, চিল্লা কন্না সুবহানাল্লাহ। যা হোক, এবার আল্লাহ কি বলে, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কথাটা কার? আল্লাহ। এজন্য বলুন আল্লাহ। আল্লাহ পাক ফরমান, আমি আমার নবীকে কি বয়ান শিখাইলাম, কিয়ামতের ময়দানে নবী কি বয়ান দিবে? ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, কিয়ামতের ময়দানে রুহুল আমিন লাইনে দাঁড়িয়ে থাকবে, রুহুল আমিন মানে জিব্রাইল ফেরেশতা, ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা কাতার ধরে ধরে দাঁড়িয়ে থাকবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ পাকের অনুমতি না পাইলে কেউ কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না। দাউ দাউ করা জাহান্নামের আগুন দেখে মানুষ চিৎকার করে করে কাঁদবে, চোখগুলো বড় হয়ে যাবে, হৃদয় কাঁপতে থাকবে, কি জানি কি ফয়সালা হয়, কোনো ফেরেশতা ভয়ে কথা বলবে না, কোনো মানুষ ভয়ে কথা বলবে না। আল্লাহ পাক বললেন ইল্লা মান আযনাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ পাক যদি কাউকে অনুমতি দেয় সে কথা বলতে পারবে। কাকে অনুমতি দিবে? এই আয়াতের তাফসীর ইমাম জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাই তাফসীরে জালালান শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন, আল মুমিনু ওয়াল মালায়েকাতু, কিছু মুমিনকে কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি দিবে, কিছু ফেরেশতাকে কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি দিবে। এটাকে দলিল ধরে ওহাবি পাবলিক গুলো বলে আমার নবীকে কিয়ামতে কথা বলার অনুমতি দিবে না। চিৎকার দি বলুন না, নাউজুবিল্লাহ। আপনারা কি নবীর কথা বলার অনুমতি আসেনি? আছে, শুধু অনুমতি না। আল্লাহ হাবিব ফরমান লিকুল্লি আম্বিয়ায়ে মিম্বারুন ওয়া লি মিম্বারুন ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে একটা একটা মিম্বর দেওয়া হবে, বসার আসন চেয়ার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের মার্কা কি? মার্কার কথা বলে হারাম কথা কয় না, এই দেখি মানুন যায়নি, হিসাব মানি, ইমাম মানি, শেয়ার মানি না। এই ইমাম কি মানুন বলি জীবন না? আমি এতক্ষণ খেয়াল করছি যখন শেয়ারের কথা বলে আওয়াজটা আস্তে স্লো হয়ে আসে। আমি তো নৌকা, আমি তো দান, আমি তো নাঙ্গল, নৌকা বাস করি শেয়ারও বইয়ে, দানে বাস করি শেয়ারও বইয়ে, নাঙ্গল বাস করি শেয়ারও বইয়ে। আরে আগে শেয়ার ঠিক করেন তোই না, এটা কেমন লাগবে? কথা বল ঠিক কিনা? সাত আসমানের উপরে কত কিছু, এর উপরে আরশ, আরশের উপরে শেয়ার, এটা আরো বেশি কুরসি। জোরে কান না সুবহানাল্লাহ। আমাদের মার্কার দৌড় কোথায় খেয়াল করছেন নি? আরশের উপরে কি চেয়ার, এটার নাম হলো কুরসি মোবারক। আপনারা আরশ কুরসি শুনেন নাই? হে কুরসির কথা কইলে জবান বন্ধ হয়ে আসে। আমাদের মার্কাটা কি চেয়ার? আরে ভাই ভোট দেন আপনাদের আমির ইচ্ছা কো, চেয়ার কইলে কোনো গুণ হইব না,
আমাদের মার্কাটা কি? আল্লাহ পাক ফরমান, কিয়ামতের ময়দানে আমি শেয়ার ছাড়ব না। লিকুল্লি আম্বিয়া মিম্বারুন, সমস্ত নবীদেরকে শেয়ার দেওয়া হবে, মিম্বর মানে বসার আসন দেওয়া হবে। ওয়ালি মিম্বারুন, আমার রসূল ফরমান আমাকেও একটা বসার আসন দেওয়া হবে। সমস্ত লক্ষ লক্ষ নবীরা তাদের নিজ নিজ চেয়ারে বসে যাবে, আমি নবী সেদিন বসব না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসবেন না কেন, কারণটা কি? আপনার কি বসার ইচ্ছা হবে না? ওই যে আমি বললাম, আল্লাহ বলেছে আল্লামাহুল বায়ান, আমি তাকে বয়ান শিক্ষা দিয়েছি। আমার রসুল বরমান, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে বসে যাবে, আমি রসুল বসব না। তার কারণটা হলো, আনা খাতিবুহুম, আই সেল বি সিপ লিকশারার ফর দেম ইন জাজমেন্টে বাই পাওয়ার অফ আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদ প্রধান বক্তা হব। প্রধান বক্তা হইয়া সমস্ত নবী রসুলদের সামনে আল্লাহর শান মান দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ করে করে শোনাইতে থাকবো। আমি এক নবীর উম্মত, অন্যদের কথা বলার পাওয়ার নাই, আর আমার হুজুর বলে আমি ওয়াজ করবো। আনা খতিবুহুম, আপনাদের মসজিদে খতিব সাহেব আছে না? খতিব মানে বক্তা, লেকচারার, লেকচারার। রসুল বলে আমি দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে ওয়াজ করবো। আমার নবীর মাহফিলে থাকার ইচ্ছা আসেনি? সিল্লা কর, আজকের মাহফিলে এখানে যারা আসি, রাস্তায় কোন গাড়ি যায়, কোন গাড়ি আসে আমরা কি জানি? ওদিকে কত কিছু হচ্ছে আমাদের খবর নাই। খোদা কি কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের মাহফিলে যারা হাজির থাকবেন, কিয়ামতের ময়দানে কত কিছু হবে, কত ফিদা, কত মার, কত জাহান্নামের আযাব, চিৎকার। কিন্তু এই মাহফিলে যারা থাকবে, হুজুরের মাহফিলে কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামতের বিচার শেষ, আল্লাহর হাবিব জান্নাতে যাবে মাহফিলের শ্রোতা সহ। মাহফিলের শ্রোতা সহ, সুবহানাল্লাহ। সেই নবীর পক্ষে থাকলে লাভ না লস? কে কে নবীর পক্ষে থাকলে লস হয়েছে হাত উঠান। ওরে বাহ বাহ, অনেক মানুষের লস হয়েছে, অনেক মানুষের। আমার একটু লস হয়েছে কি জানেন? মোবাইল ধরে মা বোন তুলে গালি মারে, কথা বুঝেন না। হ্যাঁ বাড়া, বস করছ তোর ফেন্সিবল সব জায়গায় রাম গুঁজো, তোর লাগু ভাইয়ালে 132 টুকরা করবো। তা আমি কই কয় সিগারেট টুকরা করবি, কই করবি আ? কিন্তু পরে দেখি মোবাইল বন্ধ, ওসি সাহেবের নাম্বার দেখে হইতে তো বন্ধ করে দিছে, কথা বুঝেন না। তাহলে আমাদের এটা আমি মনে করি লস না, এটা লস না। নবীর আশেকদেরকে শয়তান টার্গেট রাখে, এটা লাভ। এটা কথা কন ঠিক কিনা? এটা কি লাভ? এটা কি যাও আল্লাহ হাবিব ফরমান আমি খতিব হব, আমি ওয়াজ করব। নবীজির ওয়াজের মাহফিলে থাকার ইচ্ছা আসেনি? কেমনে থাকবে? আল্লাহ পাক বলেন, আসাইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হুজুর, আমি আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব। আর আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি, ওয়া বাসহু মাকামাম মাহমুদা। আল্লাহ তুমি ওয়াদা দিয়েছো তোমার হাবিবকে মাকামে মাহমুদ দিবা, আমরাও দোয়া করি তোমার নবীকে সেখানে দাও। দোয়া করি কিনা? আচ্ছা বলেন, সেই মাকামে মাহমুদটা কি একটু শুনি, একটা মিনিট। কি কষ্ট হইব নাকি? বেশি কষ্ট হয়? মাকামে মাহমুদের ব্যাখ্যা আমি দুই রকম পেয়েছি। এক রকম হলো, আল্লাহর হাবিবকে লেহান একটা প্রশংসার চান্নি মোবারক দেওয়া হবে। আজকে আমি আশ্চর্য হলাম, সত্যি করে সত্যি করে করেন, কারো গায়ে কি ছান্নির ভিতরে কুয়াশা পড়ছে? এই মিথ্যা করি না করলাম, আমি জিগেলাম হুজুর কাবলা অনেক মাবিলে প্রত্যেক রাত্রে যায়, কুয়াশায় মানুষ দশটা পরে থাকতে পারে না, টপ টপ করে পড়ে। হুজুরের কাছে কুয়াশা পড়ত না, বাইরে কুয়াশা আসেনি, জোরে কন, বাইরে আসেনি, ভিতরে একটা ফোটাও পড়লো না। ওরে ব্যাপারটা কি? আল্লাহ একবার বলেন, আরো জোরে কন না, আল্লাহ একবার। আমাদের এলাকায় অবশ্য হুজুর কাবলা মাহফিলে গেলেন, আমার বাপ চাচা মুরব্বীরা বলে, আমি তো তখন দুনিয়াতে আসিনি, আমি আমি শোনা কথা বলতেছি, বললো এমন বৃষ্টি হলো মাহফিলে, এক পুরা বৃষ্টি নাই, চতুর্দিকে বৃষ্টি। হুজুর কাবলা মাহফিল শেষ করে মুনাজাত দিলেন, এইবার অন্য জমিনের থেকে পানি গড়াইয়া এই জমিনে এসে হাঁটু পানি হইল, কিন্তু হুজুর কাবলা যতক্ষণ প্যান্ডেলে অতক্ষণ মেঘের ফোঁটা নাই। এরকম হাজারো কেরামত আছে, আল্লাহ একবার বলেন। আজকে ছোট্ট একটা দেখেন, এই দরবারের অবস্থা। আমাকে, আমি বরিশাল গেলাম এক মাহফিলে,
গানে গানে বলল, হুজুর গত বছর তো খুব ঠান্ডা বললো, তো আমি অজু করতে গেলাম কুলাই কিনা পুকুরের পানি, আমি দেখলাম উরুসের রাত্রে পুকুরের পানিটা এত ঠান্ডা না যত ঠান্ডা হওয়ার দরকার। উরুসের রাত্রে পুকুরের পানি পেলে এত ঠান্ডা না ওই লোকে কয়, মানে আমরা কার কার বাতের বেড়ার মধ্যে হচ্ছে আমি জানি না। মন থাকতে হবে, বক্তি থাকতে হবে, বক্তিতে মুক্তি মিলে, ঠিক কিনা? বিশ্বাসে তুই পাবি তারে তর্কে বহু, আমাদের বিশ্বাস আবশ্যক। হুজুর কেবল আনগরে দেখতেছে নবীও দেয়নি কাসানা দূরে ঘুরে কন লিয়ান্নাহু সাল্লাল্লাহু সাল্লাম হাযরাতুন বিররুহে ফি বুয়ুতি আহলিল ইসলাম মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু সাল্লাম ইজ প্রেজেন্ট বাই হিমসেলফ ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত মুসলমানদের ঘরে নবী আছে। আর আমরা বলি কি, আবশ্যক হুজুর কেবল একটা রেকর্ড আমার কাছে আছে, মুলবী বলে নবী আসিবে, আমি বলি নবী আসিবে কোথায় থেকে, নবী তো আছে। এটা হুজুর কেবল ক্যাসেট আমার কাছে আছে, যেখানে নবী আছে ওখানে আসবে কেন, নবী তো আছে। নবী খোদার খোদাইত্ব সমস্ত পবিত্র জায়গা আছে, রাখছে কে? আল্লাহ। এখন রাখছে কে? আল্লাহ। আমাদের অন্তরে কি নবী নাই? আছে। মাকামে মাহমুদ এই সান্নি মোবারক দেওয়া হবে। আপনারা মদিনা শরীফ গিয়েছেন, কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ, ওখানে ছাতা আছে নি? ছাতা, ইলেকট্রিক ছাতা, বড় বড় ছাতাগুলো আছে। ছাতাটার খবর আমি জিজ্ঞেস করলাম ওই দেশের এক লোককে, ভাই ছাতাটা কেন দেওয়া হয়, এটা এখানে এই সিস্টেম কেন? বলে আমাদের দেশে যদি সূর্যের তাপ 50 ডিগ্রি হয়, এই ছাতার নিচে আসলে 38 ডিগ্রি পাবে, অর্থাৎ 12 ডিগ্রি তাপ এটা নিয়ন্ত্রণ করে, এই ছাতা নিয়ন্ত্রণ করে। আর আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যে সান্নি মোবারক দিবে কিয়ামতের ময়দানে, 12 সূর্যের তাপ মুটুম একাত মাতার উপরে, মানুষের মাতার মগজগুলো বাতের মাড়ের মতো উঠে উঠে পড়বে। এই মাকামে মাহমুদ যে চান্দি মোবারক থাকবে, এই সামনের নিচে আসলে এতটুকু কষ্ট হবে না, প্রত্যেকটা মানুষ এই সামনের নিচে আরামে থাকতে পারবে। বলেন নবীজির সেই সামনের নিচে থাকার ইচ্ছা আছে? সবার আছে? আল্লাহ কবুল করো। মাকামে মাহমুদের আরেকটা ব্যাখ্যা আমি তাফসিরে এরকম পেয়েছি, ঘূর্ণিঝড় শিগর আইলা কত কিছু আইয়ে না, তুফান আসে কিনা? গভীর রজনীতি গ্রাম দেশে তুফান আসলে হারিকেন দিয়ে ঘরের মাঝখানে বসে থাকে, এখন তো হারিকেন নাই, বসে থাকে, যাও বজ্রপাত, হঠাৎ করে আব্বু বাচ্চা চিৎকার দেয়, আম্মু চিৎকার দেয়, তখন কি করে, বাচ্চাকে মা কোলে লয়, ডান কোলে এক বাচ্চা, বাম কোলে এক বাচ্চা, আমি আছি আব্বু তুমি ভয় পাইও না, আবার যখন বম করে আকাশে ডাক দেয় আবার চিৎকার দেয়, আব্বু আমি আছি তো তুমি ভয় পাইও না। সন্তানকে কোলে নিয়ে মা বাবা আশ্রয় দেয় কিনা? সিল্লা বলেন, আল্লাহ বলে ইয়াওমায়ুম পাকু ফিসুরে পাতা তো না পাওয়া যা, যেদিন ইসরাফিল ফেরেশতা বাসের মধ্যে ফুৎকার করবে, সমস্ত মানুষগুলো কানতে কানতে হাসরের ময়দানে হাজির হবে, জাহান্নামের হুংকার শুনে, জাহান্নামের আযাবের চিৎকার শুনে মানুষের হৃদয় কাঁপতে থাকবে, আমার নবী পাকের চোখগুলো বড় হয়ে যাবে, আমার উম্মত কোন দিকে কাকে সারানো যাবে। আল্লাহ তাবারাকা তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ভয় নাই, আমি আমার কুদরতি কোলে আপনারে তুললাম, এসপা তুসপা যার জন্য চাইবেন তার জন্য সুপারিশ করব, সাল তো তা আমি আল্লাহর কুদরতি কোলে থাকিয়া বলেন, সাল তো তা যা চাইবেন আমি আপনাকে তা দিব, চিৎকার দিব যাবে আল্লাহু আকবার, আপনার কোনো ভয় নাই, আপনি আমার কুদরতি কোলে থাকবেন, যা চাইবেন তা দিব, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করব। আল্লাহ পাক কুদরতি কোলে লইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে আদর করিয়া করিয়া উম্মতের ফয়সালার ব্যবস্থা করবে, এটার নাম হলো হাম, এটার নাম হলো মাকামে মাহমুদা, চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। সেই মাকামে মাহমুদ নবী পাক যাবে, আমাদের উপকার হবে, ঠিক কিনা ভাই? উপকার হবে না? কার উপকার হবে? যে ব্যক্তি আজানের দোয়া বলবে, ওয়ার জুকনা শাফাতাহু ইয়াওমাল আজার, এটা দরকার নাই, হেই বলবে না, কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ নবী নবী পাকের সুপারিশ আমাদের লাগবে কিনা? লাগবে। নবীজির রওজা মোবারকে যে স্বর্ণের মিম্বর আল্লাহ হাবিব যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন সেখানে লেখা আছে, শাফাতি লি আহলে কাবায়ের মিন উম্মতি, সুবহানাল্লাহ, করে সুন্নাহ করে লিখে দিছে, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য কিয়ামতে আমি সুপারিশ করব।
যে ব্যক্তি আমার রোজা মোবারক আসবে একবার দেখা করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে। এই মাহফিলে কত লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আসে, হঠাৎ করে জিজ্ঞেস করে হুজুর আমি অমুক, ওই যে আপনার মাহফিলে কথা বললাম আমার তো মনে নেই, ভুলে গেছি, কিন্তু আল্লাহ হাবিবুল ওয়াজাবাত কিয়ামতের ময়দানে ওয়াজিব হবে আমার সুপারিশ। যে ব্যক্তি একবার যাবে পৃথিবীর শুরু থেকে নবী পাকের রোজা মোবারকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে একবার সালাম দিয়ে আসেন, হুজুরে পাক আপনার চেহারা এমন ভাবে মনে রাখছে কিয়ামতের ময়দানে আপনাকে খুঁজে খুঁজে নবী বের করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর উম্মত আমরা, শিক্ষার্থীগণ সুবহানাল্লাহ, ওই নবী বাপের বাসরটা কেমন হয়েছে যেই বাসরের সাথে আজকে উরুস নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উরুস শুধু নবীর বাসর নয়, নবী পাক উম্মতের বাসর বানানেওয়ালা, আমাদেরকে জান্নাত দেনেওয়ালা, হাউজে কাউসার পিলানেওয়ালা, আল্লাহর কাছে পৌঁছানেওয়ালা, মাকামে মাহমুদের থেকে আল্লাহর কুদ্দুতি কোলে থেকে নবী বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আল্লাহ আমি আর কিছু চাই না আজকে কিয়ামতে, আমি শুধু চাই আমার উম্মত গুলো আমার হাতে দিয়ে দেন। অনেকে তাফসীরে রাব্বি হাবলি উম্মতি আমার উম্মত বাঁচান, না রাব্বি হাবলি উম্মতি আমার উম্মত বাঁচান এটা বললে হবে না, রাব্বি হাবলি আল্লাহ আমাকে দিয়ে দাও উম্মতি আমার উম্মত, আমার উম্মত তুমি আমাকে দিয়ে দাও, এটার পয়সা আমি করবো। সুবহানাল্লাহ। কন সেই নবী পাকের উরুস নববীতে আমরা এসেছি খুশি না বেজার? জোরে কন আর সুল্লা কন। আরে কত দরবার বাবার নামে উরুস দিছে, ফিরের নামে উরুস দিছে, দাদার নামে দিছে, আর আবাসা হুজুর কেবলার কি বাপ ছিল না? বাপও তো আল্লাহর ওলি ছিলেন, ওনার পিসাব বুড়োদের আলবাসানি কত বড় ওলি ছিলেন, ওনাদের নামে দেন নাই, উনি নবীর নামে উরুস নববী প্রতিষ্ঠা করে সুন্নি মুসলমানদের জান্নাতের পয়সালার ব্যবস্থা করে গেছে। কথা ঠিক না বাড়ি চিল্লা কান ঠিক না বাড়ি? এই জন্য আমি চাই বন্ধুরা আপনারা নজর দিয়ে দেখেন, একটা গাছের মূল যদি ঠিক থাকে তাহলে শাখাগুলো কাজে লাগে, ঠিক কিনা? আমাদের ইমাম রাব্বা দরবার শরীফ সারা পৃথিবী সুন্নি মুসলমানদের মূল কেন্দ্র এটা আমি মনে করি, আপনারা কি বলেন? আপনারা কি বলেন? কুষ্টিয়ার থেকে যারা এসেছে কুষ্টিয়া এলাকা শাখা এটা হলো মূল, বরিশাল থেকে যারা এসেছে ওটা শাখা এটা হলো মূল, চট্টগ্রাম থেকে সিলেট থেকে যারা ওটা শাখা এটা মূল, গাজীপুর কালীগঞ্জ নারায়ণগঞ্জ থেকে যারা ওটা শাখা এটা মূল। মূল থাকলে শাখা টিকবে, শাখা আছে মূল নাই একদিন ডুলে পড়বে। আমরা এই দরবার মূল দরবারকে আরো মজবুত করার ইচ্ছা আছে কিনা একটু হাত তুলে দেখান। নারায়ের তাকবীর, নারায়ের সালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে রাব্বানি দরবার শরীফ, বাতে রাসূল, বাতে খোদা, এটা